ঝাড়খণ্ডের ধানবাদ গয়া শাখার গিরিডির কাছে চিচাকি এবং চৌধুরীবাদ স্টেশনের রেললাইনে বুধবার রাতে ঘটল বিস্ফোরণ। বিস্ফোরণ স্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয় মাওবাদী পোস্টারও। বিস্ফোরণের জেরে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার কারণে হাওড়া দিল্লি রেল রুটের গেমো গয়া রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ধানবাদ দেহুরি এক্সপ্রেস, গয়া আসানসোল প্যাসেঞ্জার এবং আসানসোল বানারসি প্যাসেঞ্জারও। পাশাপাশি রাজধানী এক্সপ্রেসের রুট বদল করতে হয়েছে। যে ট্রেনগুলি রুট পরিবর্তন করা হয়েছে সেগুলি হল নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং নয়াদিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনগুলি ধানবাদ গয়া রুটের বদলে পাটনা ঝাজো রুট হয়ে চলবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড বিহার বন্ধের ডাক দেওয়ার পর থেকে মাওবাদীরা রেলকে টার্গেট করেছে। 27 জানুয়ারি ঝাড়খণ্ড বিহারে বন্ধের ডাক দিয়েছিল। সিপিআই পলিটব্যুরো সদস্য প্রশান্ত বোস এবং তার স্ত্রী শীলা মারান্ডিকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বন্ধ ডাকা হয়েছিল।